আমাদের দেহে বোন ফর্মেশন এবং বোনের নর্মাল ফাংশনের জন্য কিন্তু ক্যালসিয়াম একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই ক্যালসিয়ামের আমাদের শরীরে আরো অনেকগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই রোলগুলি কি যদি সে বিষয়ে আপনি জানতে ইচ্ছুক হন তাহলে এই ব্লগটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ভিউর ওয়েলকাম টু ব্লগ সিক্সটি আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামের আমাদের শরীরে কি কি গুরুত্বপূর্ণ রোল আছে সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না তার ফলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে তো চলুন আজকের বিষয়ে আসা যাক আজকের বিষয় হলো ক্যালসিয়াম তো আমরা সকলেই জানি যে ক্যালসিয়াম আমাদের শরীরে নতুন বোন ফর্ম করতে অর্থাৎ বোন ফর্মেশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে তার নাইনটি নাইন পারসেন্টই কিন্তু আমাদের অস্থি বা বনের মধ্যেই থাকে এই ক্যালসিয়াম আমাদের শরীরে শুধুমাত্র যে বোন ফর্মেশনেই হেল্প করে এমন নয় এছাড়াও আমাদের শরীরের অতি অত্যাবশ্যকীয় কিছু আরও কাজ আছে যেগুলির জন্য কিন্তু ক্যালসিয়াম খুবই ভাইটাল ক্যালসিয়াম যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে না থাকে তাহলে কিন্তু সেই সমস্ত অতি ইম্পর্ট্যান্ট যে ফাংশনসগুলি আমাদের দেহে হয় সেইগুলি কিন্তু হ্যাম্পার্ড হতে পারে তো এখন আমরা দেখে নেব আর কী কী রোল আছে আমাদের শরীরে ক্যালসিয়ামের যে সমস্ত অন্যান্য রোলগুলি আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটি হল ব্লাড কোয়াগুলেশানে হ্যাঁ অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন যেটাকে বাংলায় বলে রক্ত তঞ্চনে আমাদের শরীরে যখন কোনো অংশে কেটে যায় কেটে যাওয়ার পরে ব্লিডিং হয় এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই ব্লিডিং স্টপ হয় তাকে বলে রক্ত তঞ্চন এবং যাকে ইংরেজিতে বলা হয় ব্লাড কোয়াগুলেশন এই ব্লাড কোয়াগুলেশানের জন্য আমাদের শরীরে কতগুলি ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে একটা চেইন রিয়াকশন হয় এবং চেইন রিয়াকশানের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরে ক্লট ফর্মেশন হয় এবং ক্লট ফর্মেশনের মাধ্যমেই কিন্তু আলটিমেটলি ব্লিডিং স্টপ হয় এই যে ফ্যাক্টরসগুলি আছে এই ফ্যাক্টরসগুলি আমাদের শরীরে লিভার থেকে উৎপন্ন হয় এবং এগুলি সাধারণত ইন্যাক্টিভ ফর্মে থাকে ক্যালসিয়াম আয়ন যতক্ষণ না আসছে আমাদের শরীরে ততক্ষণ কিন্তু এই ইন্যাক্টিভ ফ্যাক্টরগুলির অ্যাক্টিভেশন হয় না ক্যালসিয়াম থাকার ফলে এই ইনঅ্যাক্টিভ ফ্যাক্টরগুলি অ্যাক্টিভেটেড হয় এবং অ্যাক্টিভেটেড হওয়ার ফলে একটি চেন রিঅ্যাকশন হয় এবং এই চেন রিয়াকশানের ফলেই কিন্তু আমাদের শরীরে ব্লাড ফর্মেশন সরি এই চেন রিঅ্যাকশনের মাধ্যমেই আমাদের শরীরে কিন্তু ব্লাডের ক্লট ফর্মেশন হয় এবং তার ফলেই কিন্তু আমাদের শরীরে ব্লিডিং স্টপ হয় তো ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ রোল হল ব্লাড কোয়াগুলেশনে হেল্প করা ক্যালসিয়ামের যে পরবর্তী রোলটি আছে যেটি আমাদের শরীরের নর্মাল শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটি হল মাসেল কন্ট্রাকশন হেল্প করা মাসল কন্ট্রাকশন বলতে সংকুচিত হওয়া এই যদি না হয় আমাদের কিন্তু কোনো রকমের এই লিম্বের মুভমেন্ট করা যাবে না অর্থাৎ এই হেঁটে চলে বেড়ানো হাত পা নাড়ানো এই ধরনের কোনো কাজই কিন্তু করা যাবে না এই মাসল কন্ট্রাকশানের জন্য দুটি প্রোটিন আমাদের মাসেলে থাকে অ্যাক্টিন এবং মাসিন এই দুটি খুবই ভাইটাল অনেকেই আপনারা জানেন কিন্তু এই দুটির যে ইন্টারাকশন হয় এবং তার ফলে যে মাসল কন্ট্রাক্ট করে তার জন্য কিন্তু ক্যালসিয়াম একটি খুব ভাইটাল একটি কম্পোনেন্ট এই ক্যালসিয়াম আয়ন যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল মাসেলের যে কন্ট্রাকশন হয় নর্মাল মাসেলের যে মুভমেন্ট হয় সেগুলো কিন্তু নর্মালি ঠিকভাবে হতে পারে না সেজন্যই কিন্তু মাসল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এনজাইমস বা উৎসেচক হলো এমন একটি বস্তু যা আমাদের শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন খাদ্য মধ্যে খাবারের অ্যাবজরশন হওয়া ইভেন বিভিন্ন ইন্ট্রা সেলুলার মেটাবলিজম আছে অর্থাৎ বিভিন্ন শরীরের মধ্যে যে কোষ থাকে তার মধ্যে যে বিভিন্ন রকম মেটাবলিজম হয় সেগুলির জন্য কিন্তু এই বিভিন্ন রকম এনজাইম দায়ী থাকে এই এনজাইম কিন্তু নর্মালি আমাদের শরীরে অ্যাক্টিভেটেড থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এই সকল এনজাইমের অ্যাক্টিভেশনের জন্য কিন্তু ক্যালসিয়াম আয়ন খুবই গুরুত্বপূর্ণ সেজন্যই ক্যালসিয়াম আয়ন যদি আমাদের শরীরে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে না থাকে রকম বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিন্তু আমাদের শরীরে বিঘ্নিত হতে পারে তো ক্যালসিয়ামের আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ হলো বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভেশন এবার আমরা দেখে নেব যে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্যালসিয়ামের কি রোল আছে আমাদের শরীরে যে বিভিন্ন ছোট ছোট মাইনিউট যে ভেসলস আছে সেগুলির যখন কন্ট্রাকশন হয় অর্থাৎ সেগুলির ডায়ামিটার যখন কমে আসে সেই সময় কিন্তু রক্তচাপ বেড়ে যায় রক্তচাপের এটি একটি কারণ হিসাবে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্যালসিয়াম এই ছোট ছোট যে ব্লাড ভেসেলস আছে যেগুলির কন্ট্রাকশনের জন্য ব্লাড প্রেশার বেড়ে থাকে সেই ব্লাড ভেসেলের ডায়ালশানে অর্থাৎ সেই ব্লাড ভেসেল ডায়ালেট করে তার ইন্টারনাল যে ডায়ামিটার আছে সেটাকে বাড়াতে সাহায্য করে তার ফলে কি হয় যে রক্তচাপ কিন্তু অনেক নিয়ন্ত্রণে বিভিন্ন গবেষণায় এটাও দেখা গেছে যে আমাদের যে ব্লাড লিপিডস যেগুলি থাকে যেগুলির মধ্যে কোলেস্টেরল একটি খুব ভাইটাল কম্পোনেন্ট এই কোলেস্টেরল যখন বেড়ে যায় তখন কিন্তু আমরা অনেকেই চিন্তিত হয়ে যাই আমরা ভাবি যে এই কোলেস্টেরল বেড়ে গেলে আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে হ্যাঁ এটাও ঠিক যে কোলেস্টেরল বেড়ে গেলে বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যায় অর্থাৎ এমআই হওয়ার সম্ভাবনা থাকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই রকম কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশনস তৈরি হতে পারে বিভিন্ন গবেষণায় কিন্তু এটা পাওয়া গেছে যে ক্যালসিয়াম এই কোলেস্টেরল লেভেল কন্ট্রোলে অনেকটাই হেল্প করে তো ক্যালসিয়াম একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমাদের কোলেস্টেরল লেভেল কন্ট্রোলে রাখার জন্য আমাদের অন্ত্রে একটি বিশেষ ধরনের টিউমার হয় যেটিকে বলা হয় কোলোরেক্টাল অ্যাডেনোমা এই কোলোরেক্টাল অ্যাডেনোমা হচ্ছে আমাদের অন্ত্রের মধ্যে বৃহদন্ত্রের অন্ত্রের মধ্যে এক ধরনের টিউমার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের টিউমার থেকে পরবর্তীকালে কোলোনিক ক্যান্সার কিন্তু ডেভেলপ করতে পারে এই যে কোলোরেক্টাল অ্যাডেনোমা আছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু কোলোরেক্টাল অ্যাডেনোমা বেশি হচ্ছে অর্থাৎ যারা ক্যালসিয়াম কম নিচ্ছেন তাদের ক্ষেত্রে পরবর্তীকালে দেখা যাচ্ছে এই কোলোরেক্টাল অ্যাডনোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ক্যালসিয়াম নেওয়া যায় তো পরবর্তীকালে এই তো পরবর্তীকালে এই কোলোরেক্টাল অ্যাডনোমা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটি কমে এটিও একটি ক্যালসিয়ামের খুব গুরুত্বপূর্ণ রোল আর একটি খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি সেটা হচ্ছে যে প্রেগন্যান্সির সময় কিন্তু অনেক মহিলার ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় যাকে বলা হয় জেস্টেশনাল হাইপার এবং এর অ্যাজ এ কনসিকুয়েন্স কিন্তু অনেক খারাপ কন্ডিশন ডেভেলপ করে যার মধ্যে ইক্লামসিয়া হতে পারে প্রি ইক্লামসিয়া হতে পারে এই ধরনের কিছু সিভিয়ার কন্ডিশনও ডেভেলপ করত বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ক্যালসিয়াম ইনটেক করেন তাদের কিন্তু প্রেগন্যান্সির সময়ে এই জেস্টেশনাল হাইপার অর্থাৎ প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপার সম্ভাবনা অনেকটাই কমে তো আজকের ব্লগে আমি বেশি কিছু বলবো না আজকে জাস্ট এটুকুই বলবো পরবর্তী ব্লগে আমি আলোচনা করবো যে ক্যালসিয়ামের কি কি ভালো সোর্স আছে যেগুলি আমরা নিলে আমাদের শরীরে ক্যালসিয়ামের লেভেল কন্ট্রোল করতে পারি এবং যার জন্য কিন্তু আমাদের অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজনটাও কমবে তো পরবর্তী ব্লগে আমি আলোচনা করব ক্যালসিয়ামের কি কী ভালো সোর্স আছে যেগুলি নিলে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার চান্স কম পরবর্তী ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ